দর্শক সংবাদ সম্প্রসারণে আজকে আমার সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশনের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ হালিম আরও যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের আজকে সংবাদ সম্প্রসারণে শুরু করতে চাই আমাদের প্রথম যে খবরটি দিয়ে আমরা শুরু করলাম শ্রদ্ধা আর ভালোবাসায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সারা খাতুনকে চিরনিদ্রায় শায়িত করা হলো সেই খবরটি নিয়ে আজকে শুরু করতে চাই জুনায়েদ হালিম আপনার কাছে আমরা একটু জানতে চাইছি এবং আপনার কাছ থেকে আমরা মন্তব্য শুনতে চাইছি যে দলের আওয়ামী লীগের মতো একটি ক্ষমতাসীন দল যারা পরপর তিনবার ক্ষমতায় আছে সেই দলের একজন ত্যাগী নেত্রী একেবারে তৃণমূলের নেত্রী বলতে হবে তার চিরনিদ্রায় শায়িত হওয়ার দিন আজকে এবং আমরা দেখলাম সর্বস্তরের পক্ষ থেকে যে শ্রদ্ধা সেটি তিনি পেলেন একটুখানি জানতে চাই যে এমন একজন নেতা বা এমন একজন নেত্রী আসলে রাজনীতিতে আমাদের এখনকার সময়ে কতখানি জরুরি এবং তাকে যে আমরা হারালাম সেটির ক্ষতি নিশ্চয়ই পুষিয়ে নেওয়ার মতো নয় এরকম একজন সারা খাতুন তৈরি করার জন্য রাজনীতিতে কী ধরনের সংস্কার জরুরি প্রথমে আমি মানে প্রয়াত অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি আমি আমার ব্যক্তিগত স্মৃতিতে আমি ঢাকা শহরে মতিঝিল এলাকায় বড় হওয়া সুতরাং আমি ছোটবেলা থেকেই স্টেডিয়াম আউটার স্টেডিয়াম বঙ্গবন্ধু এভিনিউ এই সমস্ত এলাকায় সবসময় বিচরণকারী কিশোর তরুণ ছিলাম এবং আমি সেই জিয়াউর রহমানের শাসন আমল থেকে অর্থাৎ 77-78 ওই সময় কাল থেকে আমি আমার নিজের চোখে দেখে এসেছি দীর্ঘকাল এই নেত্রীকে তখন উনি অনেক শীর্ণকায় ছিলেন এবং খুবই তেজি বক্তৃতা দিতেন অত্যন্ত উঁচু গলায় বক্তৃতা দিতেন এবং সবসময় দেখতাম যে উনি মিছিলের অগ্রভাগে থাকতেন হয়তো সেই সময়ে বা তার পরবর্তী সময়ে এরশাদ শাসন আমলে দেখেছি যে খুব স্বল্প সংখ্যক কিছু কর্মী নিয়ে উনি মিছিল শুরু করেছেন তারপরে মিছিলটা ক্রমেই বড় হয়েছে উনি ছিলেন প্রকৃতই একজন মানে মাঠের নেত্রী আমরা যতদূর জানি স্বাধীনতা পূর্বকালে উনি ছাত্র জীবনী ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন এবং মহিলা আওয়ামী লীগের সাথে যুক্ত হন পরবর্তী সময়ে উনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন মহিলা পরিষদের নেতৃত্বে ছিলেন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে উনি নেতৃত্ব দিয়েছেন অর্থাৎ আমার স্মৃতিতে মানে 77-78 সাল থেকে আমি যতদূর দেখেছি এবং পরবর্তীতে আমি গণমাধ্যম কর্মী হিসাবে কাজ করার ক্ষেত্রে আমি দেখেছি প্রতিবেদক হিসাবে কাজ করতে গিয়েও বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনের সময় সাহারা খাতুনের অনন্য ভূমিকা তৎপরবর্তীকালে সবসময় আওয়ামী লীগের সমস্ত আওয়ামী লীগের নেতৃত্বে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনেই সাহারা খাতুন ছিলেন একজন অগ্রসৈনিক অগ্রনেতৃত্ব এবং 111 এর পরেও ওনার ভূমিকাটা দেখেছি উনি জীবনে বেশ কয়েকবারই মানে জেল খেটেছেন জেলে থেকেছেন এবং ওনার সবচেয়ে বড় একটা কৃতিত্বের জায়গা এবং রাজনৈতিক কর্মীদের প্রতি ওনার দায়িত্বের যে জায়গাটি আমরা জানি উনি সমস্ত রাজনৈতিক নেতাকর্মীদের মামলাগুলো মানে পরিচালনায় কঠোর পরিশ্রম করতেন দলের এবং সেগুলো বিনামূল্যে মানে যাদের সামর্থ্য নেই যে সব আওয়ামী লীগ নেতাকর্মীদের সেগুলো তিনি বিনামূল্যে করতেন সেটিও আমরা আজকে জানলাম মাঠে রাজনীতি করে মাঠের মধ্য থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য থেকে জনসম্পৃক্ত থেকে তরুণ সম্পৃক্ত থেকে একজন নিজেকে নেতৃত্বের আসনে উন্নীত করার যেই সাধনা সেই সাধনার প্রতীক উনি সাহারা খাতুন আজকে নেই এটি দেশের জন্য যেমন একটা অপূরণীয় ক্ষতি দল হিসাবে আমি বলবো আওয়ামী লীগের জন্য একটা ভীষণ ক্ষতি এবং বর্তমান সময়ে যেখানে নানা রকমের মানে অপচিন্তা এবং নানা রকমের ফেরেববাজির রাজনৈতিক কর্মকাণ্ড আমরা দেখছি এবং আমি মনে করি যে সাহারা খাতুনকে আদর্শ ভেবে রাজনৈতিক নেতাকর্মীরা যারা আগামী দিনে আরো বড় উচ্চ রাজনৈতিক পদ পদবী এবং সাংগঠনিক নেতৃত্বে যাওয়ার আশা করেন তাদের প্রতি আমার অনুরোধ সাহারা খাতুনের আদর্শকে অনুসরণ করেন তার মতো সৎ নির্লোভ ত্যাগী এবং সর্বোচ্চ
আদর্শবাদী ভূমিকাটা আপনারা গ্রহণ করুন। জি ধন্যবাদ, ধন্যবাদ জুনায়েদ হালিম আপনাকে। আমরা একটু প্রসঙ্গ বদলাতে চাই, পরের একটি শিরোনাম আমাদের হাতে আছে, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। অধ্যাপক নজরুল ইসলাম স্যার নিশ্চয়ই শুনছেন আমাকে। আপনার কাছে আমরা যেটি জানতে চাইছি যে আমাদের আজকে একটি প্রতিবেদন আমরা দেখছি যে বলা হচ্ছে করোনার সংক্রমণ কমে আসতে শুরু করেছে, অর্থাৎ গেল দুই সপ্তাহের হিসেব যদি আমরা বলি সংক্রমণ কমে আসতে শুরু করেছে এবং মৃত্যুর যে সংখ্যা সেটি আবার আমরা দেখছি 30-এর ঘরে, গতকালকে 41 ছিল আজকে 30-এর ঘরে সেটি নেমেছে। একটু যদি আমাদের জন্য কি কোনো সুসংবাদ আছে কিনা, মানে করোনা সংক্রমণ একেবারে চূড়ান্ত পর্যায়ে, আজকে আমরা দেখলাম যে গবেষণাও তাই বলছে, অর্থাৎ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তারা যে করোনা ভাইরাস ট্র্যাকার তারাও কিন্তু এটি বলছে যে বাংলাদেশে করোনার প্রকোপ কমতে শুরু করেছে, অর্থাৎ এখন যেই লাইনে আছে সংক্রমণের একেবারে চূড়ায় এরকম অবস্থাতেই থাকবে, বলা হচ্ছে জুলাইয়ের শেষ দিকে এটি কমতে পারে। আপনার কাছে কোনো আশাবাদ আছে কিনা? আমি কমতে কমের দিকে এই কথাটা কেমন করে বোঝা গেল এটাই তো আমি বুঝতে পারছি না, কারণ মে মাসের 25 তারিখ থেকে, মে মাসের 25-এর আগে ছিল 17% যা স্যাম্পল কালেকশন হয়েছিল তার 17% তখন পজিটিভ হতো, 25 তারিখ সেটা 20% উঠলো, এবং 25 থেকে মে মাস গেল, গোটা জুন মাস গেল, আজকে জুলাই মাসের বুঝি 11 তারিখ, তো এখনো আজকে বোধহয় 22% আছে, কিন্তু ব্যাপারে হ্যাঁ 22+ 22.something, হ্যাঁ তো এখন এটা কমার কোথায় আলামত পাওয়া গেল আমি তো বুঝলাম না। আরেকটা হলো যে যখন প্রথম IDCR এ এটা টেস্ট শুরু হয়েছিল তখন আমরা সবাই বলেছিলাম যে এত কম টেস্ট হবে না, বেশি টেস্ট করতে হবে, এবং তারাও অনেক চেষ্টা টেষ্টা করে এখন 71 না কত ল্যাবরেটরি আছে তারা টেস্ট করতে করতে সেজন্য 17-18 হাজার পার ডেতে টেস্ট করলো, এবং তখনও এই 20-22-এর মধ্যেই ছিল, এটা কিন্তু হেরফের হয় নাই, কিন্তু হঠাৎ এই 3-4 দিন আগে এটা 18 হাজার থেকে 14 হাজারের স্যাম্পল নাম্বার নেমে গেল, তারপরে কিন্তু পার্সেন্টেজ অফ পজিটিভিটি একই থাকলো। এখানে কোথায় কমার আলামত কে পেলো আমি তো বুঝতে পারছি না, এটা এটা আমার বোধগম্য নয়, এটা কমার কোনো কিছুই এর মধ্যে আমরা পাই নাই। তবে আরেকটা কষ্টের কথা, তাহলে আপনার বিশ্লেষণ কি বলে, যে আপনার বিশ্লেষণ কি বলে, মানে এটি তো আসলে আমাদের সহকর্মীর প্রতিবেদন এবং সেই সঙ্গে যেটি বলছিলাম আপনাকে যে জনস হপকিন বিশ্ববিদ্যালয়ের যে করোনা ভাইরাস ট্র্যাকার তারাও বলছে যে বাংলাদেশে করোনা সংক্রমণ কমতে শুরু করেছে, কিন্তু আবার যারা বিশেষজ্ঞ আমাদের দেশে আছেন তারা অনেকেই বলছেন যে সংক্রমণ বা কীট সংকটের কারণে নমুনা পরীক্ষা কিছুটা কমে এসেছে, ফলে সেই নমুনা পরীক্ষা যেহেতু কম শনাক্তের পরিমাণও কম, কিন্তু মৃত্যুর সংখ্যা থেকে আপনার কি বিশ্লেষণ যে আমরা এখন কোন পর্যায়ে আছি? তাহলে না না, মৃত্যুর সংখ্যা আমি আগে যাব না, আমি আগে আগের কোশ্চেনটা আমি শেষ করি। আচ্ছা, শনাক্তে আমাদের নাম্বার অফ স্যাম্পলস কম, সেই হিসেবে শনাক্তের সংখ্যা কম, সে তো হবেই। আপনি যে 20% করেন, 21% করেন, 18 হাজার স্যাম্পল টেস্ট করলে যতগুলো পজিটিভ হবে, 11 হাজার টেস্ট করলে তো কম হবেই, এটা 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 কি কম বলা যায়? এটা এটা মোটেই কম না, এটা এরকম ভুল বুঝেছে যে যে পার্সেন্টেজটা তো একই আছে, পার্সেন্টেজটা একই আছে, বরঞ্চ দুঃখের বিষয় যে 18 হাজার থেকে 11 হাজার নেমেছে, কেন নামলো এটাই হলো আমার কথা। আর জন হপকিন্স কিসের বেসিস যেটা বলেছে সেটা জন হপকিন্স এটা এক্সপ্লেন করলে আমি হয়তো বুঝতে পারবো, জন হপকিন্সের কথাও আমি বুঝি নাই। আমাদের এনে কমার কোনো রকম আলামত আমরা পাচ্ছি না, বরঞ্চ এটা কন্টিনিউ করে যাচ্ছে, এবং ইট ইজ এ প্ল্যাটু ফ্রম 25th May এখন পর্যন্ত একটা প্ল্যাটুতে চলছে, কমছেও না বাড়ছে না, 20-21-22 দু একদিন 23 হয়েছিল, আবার 18 নামায় মাঝে মাঝে, 19 নামে দু একদিন, কিন্তু 20-21-22 এই এটাই চলছে, এটাকে কমার কোনো রকম এখন নিদর্শন এখানে আমরা পাই না। আর এরপরে আর পিক, সবাই পিক 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 পিক, হোয়াট ইজ পিক? পিক মানে উঠে গেল তারপরে নামবে, নামছে না তো, এটা তো একটা মেনটেন করে যাচ্ছে লেভেল, দেখেন নামার কোনো মানে আলামত নাই। এখন এরপরে আমাদের কিছু আমাদের সামাজিক কিছু আছে, ধর্মীয় কিছু আছে, একটা ঈদ গেছে আর একটা ঈদ আসছে, ঈদের সময় অনেক ফ্যাক্টর আছে যাতে আমাদের সংক্রমণটা বেড়ে যেতে পারে, সে নিয়ে সবাই শঙ্কিত এবং উৎকণ্ঠিত এবং চেষ্টাও করছে যেন না কয়। এটা হওয়ার পরে হয়তো আমাদের ঈদ বোধহয় 2-3 তারিখ হবে, তার 14 দিন পরে আমরা দেখ 14-15 দিন পরে আমরা যে
রেজাল্টটা পাবো তার উপর বেসিস করে আমরা বলতে পারবো। আগে থেকে এই যে বলার যে কি ক্যালকুলেশন আমার মাথায় ঢোকে না। জি স্যার, আরেকটা বিষয় জানার আছে, আপনি যেহেতু ঈদের প্রসঙ্গটা আনলেন, যে ঈদের সময় বলা হচ্ছিল যে যদি সেই এক একটা ধাক্কা তো আমরা দেখলাম, গার্মেন্টস ফ্যাক্টরি একটা ধাক্কা দেখলাম, মানুষ গ্রাম থেকে যখন শহরমুখী হচ্ছিল সেরকম একটি ধাক্কা দেখলাম এবং তার ফলাফলও দেখলাম, ফলে ঈদকে আসলে টার্গেট করা হচ্ছে যে এই সময় যদি আসলে কি হয় সেটি আপনিও যেটি বললেন যে আসলে অপেক্ষা করতে হবে যে ঈদের পরে কি হয় ফলাফলটি। এই ঈদের সময় কোরবানির পশুর হাট বসা নিয়ে একটি ইয়ে ছিল, সেটি আজকে আমরা দেখলাম যে উত্তরের মেয়র বলছেন যে সেটি সরানো হয়েছে, অর্থাৎ নির্জন জায়গায় নেওয়া হয়েছে, সেটি আসলে স্যার কতটা কাজ দেবে? সেটা সেটা কতটা কাজ দিবে জানি না, মানে এটা শহরের বাইরে গেছে, এটা এই আতিকুল্লাহ সাহেবের ওরা ওরা আর কি নর্থের ওটা করেছে, এটা এটা ঠিকই করেছে, কিন্তু হাটটা যদি ঠিকমতো ম্যানেজ করতে পারে, যেদিক দিয়ে লোক ঢুকবে অন্য দিক দিয়ে বেরোবে এবং পশুগুলোকে একটু ফাঁক ফাঁক করে রাখবে এবং ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যেকে মাস্ক করবে, সেখানে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে এবং তাদের ডিস্টেন্স মেনটেন করতে হবে, এগুলো করতে হবে। এগুলো করলে আমরা মনে করবো যে আমরা কিছু করলাম, কিছুই করলাম না, খালি কমতেছে, এটা হতে পারে না। এই এখন সাউথ সাউথ ডিসিজ মানে সাউথ আর কি মানে যে কমিশন আমাদের মিউনিসিপ্যালিটি কি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাউথের যে হাটগুলার কথা শুনছি, এগুলো তো আমি তো খুব উৎকণ্ঠিত হচ্ছি, কিন্তু এগুলো একবারে মানে বাসস্থানের মাঝখানে মাঝখানে হচ্ছে এবং কি হবে না হবে তো কিছুই বোঝা যাচ্ছে না। এগুলো আমাদের উৎকণ্ঠা, আমাদের উৎকণ্ঠা আপনারা কিভাবে মূল্যায়ন করবেন জানি না, তবে আমি খুব উৎকণ্ঠিত। জি, মানে আমরা যে সুসংবাদটির কথা বলতে চাইছিলাম তার মানে সেরকম অর্থে আমাদের জন্য আসলে সুসংবাদ অপেক্ষা করছে না, এখনো আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে। আপনারা সুসংবাদটা কোথা থেকে পেলেন আমি সেটাই বুঝলাম না, সুসংবাদের কিছুই তো দেখলাম না আমি। আপনি বলছেন টোটাল নাম্বার অফ টেস্ট হলো 11,000, তাহলে পজিটিভ কমবেই, সেটা কি কমা, সেটা কি কমা হলো স্যার? মৃত্যুর সংখ্যা বিশ্লেষণে যদি বলি, তাদের মধ্যে কয়জন হাসপাতালে মারা গেছে, কয়জন বাসায় মারা গেছে, এবং মৃত্যুর অনেক শুধু মৃত্যুর শুধু ইয়াই দেখা হচ্ছে, একটা হলো বয়সটা দেওয়া হচ্ছে, 60 বছরের বেশি অনেক মারা গেছে। হ্যাঁ, মেল ফিমেলের একটা রেশিও আছে, মেল ফিমেল বোধহয় আজকে বোধহয় মেল মানে ফিমেল একটা মরবে, মারা যাবে কম, কেন তার এফেক্টেড কম হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু 60 বছরের উপরে বয়সের যে অ্যানালাইসিস হচ্ছে তার মধ্যে কোমরবিডিটির কোনো কোনো মানে মানে ইনফরমেশন নাই, তাদের মধ্যে কার ডায়াবেটিস ছিল, কার আগে থেকেই চেস্টের ইনফেকশন ছিল, কার কার্ডিয়াক ইনফেকশন ছিল, কার্ডিয়াক অ্যানোমালি ছিল, এগুলো তো আমাদের জানতে হবে, আমরা তো কিছুই ইনফরমেশন পাবো না, খালি অ্যানালাইসিস করবো, কিসের অ্যানালাইসিস করবো? জি, অধ্যাপক নজরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত শুনবো, আমাদের অতিথি আছেন দুজন তাদের কাছ থেকে। দর্শক, একটা বিরতি নেব, সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে, সাথে আছেন সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান এবং আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশনের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ হালিম। স্বাগত দুজনকে আবারও সংবাদ সম্প্রসারণে। জুনায়েদ হালিম, আপনার কাছে শুনতে চাই, বিরতির আগের অংশে আপনি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে এবং যে বিষয়টি নিয়ে সিরাজুল নজরুল ইসলাম স্যার আমাদেরকে বলছিলেন যে চূড়ান্ত পর্যায়ে আসলে আমরা এখনো আছি কিনা সেটি বলা মুশকিল, তবে আজকে আমরা দেখলাম যে আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম আলমগীর তিনি বলছেন যে সংক্রমণের চূড়ায় পৌঁছে 2 সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে, আজকের অবস্থাকে বিশ্লেষণ করে তিনি বলছেন এবং বলছেন যে সহনীয় মাত্রায় পৌঁছাতে পারে জুলাইয়ের শেষ নাগাদ। আপনার বিশ্লেষণ কি বলে করোনা পরিস্থিতির এখন যে অবস্থা, আমরা আসলে কোন জায়গাটায় আছি? দেখুন, মানে জানি না, আমি তো আর এই লাইনের এক্সপার্ট লোক না, আমি মিডিয়ার মানুষ, কিন্তু যেহেতু আমি খবর এবং অন্যান্য বিশ্লেষণাদি ইত্যাদি মোটামুটি আপডেট থাকার চেষ্টা করি, আমার সেই মানে জায়গা থেকেই আমি বলছি, আমার এই পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে হোয়াট ইজ দ্য প্যারামিটার অফ দি পিক, পিকটা ঠিক কোন মাত্রায় উঠলে পড়লে এটাকে পিক বলা যায় এবং বাংলাদেশে সেই প্যারামিটারটার মানে আদার মানে অবস্থাটা কি, কোন কোন উপাদানের ভিত্তিতে এই পিক বা নন পিক বিষয়টা বলা হচ্ছে, এটা আসলে পরিষ্কার না, এটা বিভ্রান্তিমূলক একটা মন্তব্য, যে কেউ একজন করতেই পারেন, অনেক সিনিয়র পজিশনে এবং ডেজিগনেটেড পজিশনে থেকেই করতে পারেন, উনি হয়তো ওনার পজিশনের জায়গা থেকে বলছেন, কিন্তু বাস্তব মাঠের ক্ষেত্রে সেই অবস্থাটা আসলে কি,
আমরা এই অফলাইনে যখন আমরা কথা বলছিলাম নজরুল ইসলাম স্যারের সাথে আমি এক্সচেঞ্জ করছিলাম মতামত, যে আমাদের কিন্তু সংক্রমণের হার কিন্তু কমেনি, আমরা সংখ্যা কমিয়েছে, টেস্টের সংখ্যা কমছে, তাই সংক্রমণের মূল নাম্বারটা কমছে, সংখ্যাটা কমছে, কিন্তু শতকরা হার কিন্তু কমে নাই। দেখেন গত প্রায় এক দেড় মাস যাবৎ কিন্তু শতকরা হারটা, টেস্টের শতকরা হারে 21-22-23 এই আশপাশে বিরাজ করছে, এবং মৃত্যুর হারটা ছিল মাস দেড়েক আগে 1.24-1.23 এরকম শতকরা, কিন্তু এখন সেটা হয়েছে 1.29-23-28 এরকম আশপাশে, অর্থাৎ সংক্রমণের হারও কমেনি, মৃত্যুর হারও কিন্তু শতকরা হারে কমেনি। আর এটা যে পিক বা নন পিক বলছেন, এটার কোনো আসলে বাস্তব ভিত্তি আসলে নেই, এবং আশঙ্কা কিন্তু আছে। আমাদের সামনে ঈদ আসছে, কোরবানি আসছে, পশু আনা নেওয়া, হাট বাজার ইত্যাদি আছে, কাটাকাটি আছে, নানা রকমের জন্য সমাগম হবে, যেখানে আমাদের দেশের জনমনস্তত্বের যেই প্রমাণ আমরা গত কয়েক মাস দেখেছি, সেখানে সামাজিক দূরত্ব, মাস্ক পরা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলানো, এটা প্রায় অসম্ভব কল্পনার বিষয়। সেটাই, এবং প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রেই তো আমরা তাই দেখলাম, নিরাপত্তাটা নিজে রক্ষা যদি না করে, নিজে সতর্ক না থাকে, তাহলে এটার আর মানে কাউকে রক্ষা করা ওই ওই জায়গায় সম্ভব না, রুলস রেগুলেশনস দিয়ে সম্ভব হচ্ছে না, ইট হ্যাজ বিন প্রুভ। এখন সবচেয়ে বড় শঙ্কার বিষয় হলো যে নজরুল ইসলাম স্যার বলছিলেন যে ঈদের পরের যে প্রথম দুইটা সপ্তাহ, অর্থাৎ 14-15 দিন পরে এই ঈদ সংক্রান্ত যেই ফেজটা যাবে, এই ফেজটার প্রকৃত ফলাফলটা আমরা দেখতে পাবো, প্রতিক্রিয়াটা আমরা দেখতে পাবো, এবং নিশ্চয়ই সেটির উপর আসলে নির্ভর করবে যে কোন অবস্থানে আমরা আছি। আমরা একটু আবু সাইদ খানের কাছ থেকেও শুনে নিতে চাই যে এই ঈদের পরের যে অবস্থা সেটা তো আমরা নিশ্চয়ই সেই সময় দেখতে পাবো, তার আগে এখন যে অবস্থা আছে আবু সাইদ খান, এই আইডিসিআর যেহেতু তারা গবেষণা করছে এটি নিয়ে, তাদের এই যে বক্তব্য, তারা বলছে এখন একেবারে স্থিতিশীল রয়েছে গত দুই সপ্তাহ ধরে, এবং জুলাইয়ের শেষ দিকে আমরা একটা স্থিতিশীল অবস্থায় যেতে পারে, অর্থাৎ সেটি কমতে পারে, এটি আসলে আপনাদের পর্যবেক্ষণ কি বলে? আচ্ছা, পর্যবেক্ষণে যে জিনিসটা হচ্ছে যে টেস্টটা কমিয়ে দেওয়া হয়েছে, কারণটা আমি বুঝলাম না। প্রথমত হচ্ছে যে এটাকে প্রায় কিটের সংকটের কারণে টেস্ট কমেছে, সেখান থেকে কমিয়ে কেন এখন 11,000-এ নিয়ে আসছে, এর কারণটা রহস্যজনক বলে আমার কাছে মনে হচ্ছে। আরেকটা হচ্ছে, যদি আপনি রেশিও বলেন যে যা পরীক্ষা হচ্ছে তার কত অংশ, সেটা 20-21 ছিল, কিন্তু আজকে হিসাবটা হচ্ছে 24, অর্থাৎ আজকে যা পরীক্ষা হয়েছে তার 24% শনাক্ত হয়েছে, এর অর্থটা কি দাঁড়ালো? এত ঊর্ধ্বমুখী প্রমাণ করে যদি এইটাকে আমরা সূচক হিসাবে ধরে নিই। আর একটা বিষয়টা হচ্ছে যে আরো মৃত্যুর ব্যাপারটা এখানে এক ধরনের মানে হিসাবের গরমিল রয়ে গেছে। হ্যাঁ, মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় কম, কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হলো যে যেটা কেবলমাত্র রেকর্ডেড হচ্ছে, এমনকি আমরা জানি ঢাকা মেডিকেলে করোনা বিভাগ থেকে অনেকে মারা গেছেন, একই উপসর্গ, সেটা উপসর্গ নিয়ে মৃত্যু তালিকাভুক্ত হয়েছে। অতএব একটা হলো করোনায় রেকর্ডেড মৃত্যু, আর একটা হলো উপসর্গ নিয়ে মৃত্যু, এই দুটো যদি যোগ করেন। আর একটা হচ্ছে যে যেগুলোর ইনফরমেশন গ্রাম বাংলায় ঘটছে আমাদের জানাই নেই, কিংবা তার পরিবার বিভিন্ন কারণে জানাচ্ছে না যে করোনায় মারা গেছে কিংবা এই উপসর্গ ছিল, এটাকে গোপন রাখা হয়েছে, এই তিনকে যদি যুক্ত করেন তাহলে সংখ্যা কিন্তু অনেক বেড়ে যায়। অতএব মৃত্যু দিয়ে, মৃত্যু সংখ্যা দিয়ে হিসাব করা পুরো মানে আমি কোনো কারণ খুঁজে পাই না। আর একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, আমরা এখন হলো যে এই যে কম শনাক্ত হওয়ার কারণে আমাদের কার্ভটা নিম্নগামী হয়েছে, তো এইটা তো একটা কৌশল হতে পারে, কিংবা যদি আমরা শনাক্ত বন্ধ করে দেই তাহলে যে আর আমাদের রোগী নেই মতো বললে, হ্যাঁ এইটা যদি আমরা করি তাহলে এখানে আমার বক্তব্য হচ্ছে যে বরং এখানে এটার যে গুরুত্ব কিংবা এর যে এখানে ভয়াবহতা যেটা, এটা কমিয়ে বলার কোনো কারণ নাই তাতে। এটা যেমন বিভিন্ন সময় আমরা যদি লক্ষ্য করি, একটা জিনিস আমি বলি যে আমরা করোনার ব্যাপারে সতর্ক হওয়ার জন্য যত বক্তৃতা বিবৃতি দিয়েছি কিংবা কর্মকর্তারা দিয়েছেন, তার চেয়ে লকডাউন তুলে দেওয়ার ক্ষেত্রে জীবিকার প্রয়োজনে লকডাউন তুলে দিতে হবে এই জায়গাটায় বক্তৃতা বিবৃতি বেশি হয়েছে, যার কারণে মানুষের ধারণা তৈরি হয়েছে যে না লকডাউন তো আর দরকার নেই। তো এখন যে জিনিসটা হচ্ছে যে এখন তো লকডাউনের নামে কি হচ্ছে জানি না, এখানে আমাদের বিশেষজ্ঞরা হ্যাঁ বললেন যে লকডাউন এখানে সিরিজ অফ লকডাউন হবে, অর্থাৎ যেগুলো রেড জোনকে একসঙ্গে করা, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পরীক্ষা হলো, সেটা হলো পরীক্ষামূলক লকডাউন হলো পূর্ব রাজা বাজার, এখন আবার পরীক্ষামূলক লকডাউন হচ্ছে কুয়ারিতে, এই পরীক্ষা আমরা কতদিন দেব?
এখানে তাহলে কি হবে, যেখানে পরীক্ষা দেওয়া হয়েছে অর্থাৎ যেটা পরীক্ষামূলক হয়েছে সেখানের অবস্থা কি এগুলো আমরা জানি না। এখানে যে রিপোর্ট ডেলি পড়া হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এটারও অর্থ আমরা খুঁজে পাই না, এখানে ইন্টারঅ্যাকশনের সুযোগ নেই। কিংবা কোনো সাংবাদিক কিংবা কারো যদি জানার আগ্রহ থাকে তার কোনো ইন্টারভেনশন পিটিশন দিচ্ছে না, অর্থাৎ জবাবদিহিতার বাইরে চলে যাওয়াটা, এটা জনগণে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে এবং এই সন্দেহটা মোটেই সঠিক ঠিক না এবং মানুষের ভিতরে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর একে আর কেউ বিশ্বাস করছেন না যে আসলে তারা কি চাইছে। এবং ঈদের সময় যেটা করা হচ্ছে এটা তো যেমন বিশেষজ্ঞরা বলেছেন যে ঈদের হাট এখানে কুরবানির হাট করা যাবে না, কিন্তু এখানে অলরেডি কুরবানির হাটের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। না সেটির একটা আপডেটও আছে যে সরিয়ে ফেলা হয়েছে উত্তরার কয়েকটি জায়গায়, বিশেষ করে নির্জন জায়গায় করা হয়েছে কয়েকটি জায়গায় যেখানে জনসমাগম একটু কম, আর সেটি কতটা আসলে কাজ দেবে সেটিও শুনবো আপনাদের কাছ থেকে। সেই সঙ্গে এই করোনাকালীন সময় নানান রকম জালিয়াতির চিত্র আমরা দেখছি সেরকম একটি বিষয় নিয়ে, অর্থাৎ আজকে আমরা জানি যে অভিযান শুরু হওয়ার পর ছয় দিন কেটে গেছে, শাহেদ যে যার কথা আমরা বলেছি রিজেন্ট হাসপাতালের মালিক তাকে এখন পর্যন্ত ধরা যাচ্ছে না, যদিও র‍্যাব বলছে তাদের নজরদারিতে আছে শাহেদ কিন্তু এখন পর্যন্ত আমরা তাকে ধরতে দেখছি না। সেই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছ থেকে শুনবো একটা বিরতি নিয়ে ফিরে। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফিল্ম অ্যান্ড টেলিভিশনের চেয়ারম্যান অধ্যাপক জুনায়দ আলিম। স্বাগত দুজনকে আবারও আমাদের সংবাদ সম্প্রসারণে। বিরতির আগের অংশে বলছিলাম যে করোনাকালীন নানান বিষয় নিয়ে এবং করোনাকালীন বিষয় নিয়ে বা করোনার যে সংকট নিয়ে সেই সংকটকে পুঁজি করে যারা ব্যবসা বাণিজ্য করছেন এমন অনেক উদাহরণ জেকেজি থেকে শুরু করে রিজেন্ট হাসপাতাল বহুত উদাহরণ আমরা দেখলাম। রিজেন্ট হাসপাতালটির কথা একটু জানতে চাই জুনায়দ আলিম আপনার কাছ থেকে, যে আমরা দেখলাম যে অভিযান শুরু হওয়ার পর ছয় দিন পার হলো এখন পর্যন্ত আমরা দেখছি যে অপরাধীকে ধরা যাচ্ছে না, আবার আমরা এও শুনছি যে তিনি র‍্যাবের নজরদারিতে আছেন, আবার বিদেশেও তিনি যাননি দেশে আছেন এমন কথা তার স্ত্রী বলছেন যে তার সাথে কথা হয়েছে তিনি দেশে আছেন। ফলে এই ধরনের অপরাধীকে ধরতে এত সময় যে লাগছে সেটিকে আসলে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন? আসলে মানে সত্যি অবাক করার বিষয় যে একটা লোক ঢাকা শহরে তো ছিল, সে তো মানে যেই দিন তার ওইখানে রেড করা হচ্ছিল এবং সেখানে সিলগালা করা হচ্ছিল, আজকে ডেইলি স্টারে প্রকাশিত এই সংক্রান্ত খবরে আমি দেখলাম যে ওই দিন যেই সময় তার ওইখানে অভিযান চলছিল সেই সময় এই শাহের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে টেলিফোন করেছিলেন এবং সেই টেলিফোনে কি বলেছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতিতে সেটা আজকে ডেইলি স্টারে আছে। এবং সে যদি ওই টাইমে ওইখানে থাকে অর্থাৎ সে ঢাকা শহরেই ছিল এবং এবং হয়তো এখনো আছে, এবং র‍্যাব যে বলছে যে তাকে নজরদারিতে রাখা হয়েছে, আমি অনুরোধ করব নজরদারিকে এখন একদম পয়েন্ট ব্ল্যাঙ্কে নিয়ে আসেন এবং তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে ফেলেন। নজরদারি যদি আপনাদের এই নজরদারি অব্যাহত থাকে, আমি যতদূর বুঝি বা এই সামগ্রিক অবস্থাটা যেরকম হয়েছে এই সাহিত্যকে কেন্দ্র করে, সেটি হলো সে যেই রকম সোশ্যাল মিডিয়াতে দেখলাম এবং দুর্ভাগ্যক্রমে আমিও এরকম একটা টেলিভিশন টক শোতে গিয়ে তার সাথে সহবক্তা ছিলাম এবং অনুষ্ঠান শেষে ছবি তুলেছে, সেই ছবিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য বাংলাদেশের অনেক বিখ্যাত মানুষজনের পাশে আমার মতো এরকম অধমের ছবিটিও সেখানে ঘোরাফেরা করছে। সুতরাং এটি সে কিন্তু আমাদের পুরো দেশকে পুরো দেশের রাষ্ট্রপতির অনুষ্ঠানে গিয়েছে, যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে যার স্বয়ং ছবি আছে, অন্য যে কেউ আছেন তাদের সঙ্গে তার ছবি থাকবে, তার উদ্দেশ্যই আসলে এটি ছিল সেদিন যেখানে যেতেন এই ছবিগুলো কাজে লাগাতেন। সে কিন্তু এখন এই সমস্ত তার এই যে নানা মহলে তার নানা রকমের যোগাযোগ এবং সংযোগ এইগুলি হয়তো সে ইউটিলাইজ করার চেষ্টায় আছে বা আশায় আছে যে কোনো না কোনো ভাবে কোনো একটা মানে ব্যবস্থাপনায় সে যাবে। আমাদের দেশে অতীতের অভিজ্ঞতায় আমরা দেখেছি নানা বিষয় শেষ পর্যন্ত ম্যানেজ হয়ে যায় অথবা ধামা চাপা পড়ে যায়। আমরা দেখতে চাই যে এই রকম দুর্নীতির যার যে এই রকম সমস্ত দুষ্কর্ম করেছে জাতিকে একটা ভীষণ বিপদের মুখে সে নতুন করে সেটি মানে এইরকম একটি সংকটকে মহামারীর মতো সংকটকে পুঁজি করে যে এই ধরনের কাজ করেছে অবশ্যই তার বিচার সবাই দেখতে চায়। আবু সাইদ খান আপনার কাছেও একটু শুনি যে এখন তো আমরা দেখছি যে তার নামে নানান রকম প্রতারণার মামলা, নতুন করে নানান রকম প্রতারণার কথা আমরা শুনছি, কিন্তু তিনি তো একজন আসামি, তাকে তো 33টা মামলা তার নামে আছে, এতদিন পরেও আমরা তাকে ধরতে দেখলাম যে নানান রকম বিড়ম্বনা, এখন তো একেবারে সারা দেশব্যাপী বিশ্বব্যাপী এটি প্রচার হয়ে গেছে যে তিনি আসলে কত বড় আসামি, এখন তাকে ধরতে এত বিলম্ব হওয়ার কি কারণ?
আচ্ছা প্রথমত হচ্ছে একজন আসামির সঙ্গে এবং কার বিরুদ্ধে এতগুলো মামলা রয়েছে তার সঙ্গে কি কেন চুক্তি হয়েছিল এবং কারা উৎসাহ নিয়ে চুক্তি করেছিল এবং কারা উৎসাহ নিয়ে তার বিলগুলোকে মানে দ্রুত মন্ত্রণার সঙ্গে তদবির করেছিল সেই লোকগুলো কারা অতএব তার এই যে হাত এর মানেটাও তো তার হাত অনেক জায়গায় আছে তার হাতটা খুব লম্বা এবং আমার মনে হয় সেই লম্বা হাতের কারণে তার শেল্টারও আছে এবং সেই শেল্টারে হয়তো বা নিরাপদ অবস্থান করছেন জানি না যে নজরদারিতে থাকা যদি সত্যি হয় নজরদারিতে থাকা মানে তো তার আওতায় থাকা আমি বুঝতে পারি তো তারপরও নজরদারি থেকে অঘটন ঘটে না তা না এখানে না আমরা তো প্রত্যাশা আসলে রাখতেই চাই যে নজরদারিতে যেহেতু আছেন খুব শিগগিরই আমরা তাকে দেখতে পাবো এবং সেই সঙ্গে আপনি যেটি উল্লেখ করলেন যে পৃষ্ঠপোষক যাকে তারা এই শাহেদকে যারা তৈরি করেছে তাদেরকেও আমরা দেখতে পাবো বিচারে মুখোমুখি হতে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল নিটল টাটা গ্রুপ নিবেদিত আজকে সংবাদ সম্প্রসারণে বিবিসি নিউজের সঙ্গে থাকুন।